সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং বেল আইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি দেবাশিস তো বন্ধুরা এই ভিডিওতে যে ইঞ্জেকশনটি সম্পর্কে আমি আলোচনা করতে চাই তার নাম হলো জাইলোকেইন টু পার্সেন্ট অনেকেই হয়তো নামটি শুনেছেন বা জানেন তো বন্ধুরা ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব ওষুধের নাম জায়লোকিন টু পার্সেন্ট এর কম্পোজিশান দেখুন বন্ধুরা লিগ্নকিন হাইড্রোক্লোরাইড এটিতে একটা ভায়াল এটি একটি ভায়াল ভায়ালের মধ্যে থার্টি এম এল থাকে তো বন্ধুরা এবার দেখব এটি কী কোম্পানির তো বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে জার্মান রেমিডিস খুব ভালো কোম্পানি এবং খুব পপুলার একটি কোম্পানি এবার দেখে নেব এইচ এম এল কন্টেজ মানে এক এম এল এ লিগনোকাইন হাইড্রোক্লোরাইড কতটা থাকে দেখুন এখানে লেখা রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি এম আর সোডিয়াম ক্লোরাইড থাকে এতে সিক্স এমজি বন্ধুরা এবার দেখব এর এমআরপি বন্ধুরা এর এমআরপি দেখুন উনত্রিশ টাকা নব্বই পয়সার একটা ভায়ালের দাম থার্টি ml হয়ে গেল দাম বন্ধুরা এবার আসব এর ব্যবহার সম্পর্কে বন্ধুরা এই ভিডিওটি আজকে তাদেরই কাজে লাগবে শুধুমাত্র যারা কাটা ছেঁড়া এইসবগুলো করে বা কাটা সেলাই ফ্লাই এগুলো করে তাদের ক্ষেত্রে এটি কাজে লাগবে কেননা এটি একটি অ্যানাস্থেশিয়া ইনজেকশন কোথাও কেটে গেলে তখন আমরা এখানে যে ভায়ালটা রয়েছে এই থেকে আমরা সিরিঞ্জে করে এটাকে টেনে নিই বা মেডিসিনটাকে আমরা নিয়ে নিই পরিমাণ মতো অনুযায়ী নিয়ে দেখুন এটা হচ্ছে ভায়েল পরিমাণ মতো নিয়ে সেইখানটায় লোকাল ইনজেক্ট করা হয় এটা হচ্ছে লোকাল অ্যানাস্থেশিয়া লোকাল জায়গায় অ্যানাস্থেশিয়া করা হয় এটি যে কোনো কাটা ছেঁড়া এবং সেলাই করা হবে এমন কোনো জায়গায় বা কোনো ফোঁড়া তাকে কাটা হবে সেরকম কোনো জায়গায় অবশ করার জন্য ব্যবহার করা হয় এছাড়াও স্পাইনাল কর্ডে দেওয়া যায় এটি বা অ্যানোইন ইনজেকশনের সঙ্গে বা সঙ্গে এটি করে দেওয়া যায় এবং যেখানে অ্যাপেন্ডিক্সের অপারেশন বা লোকাল যেসব ছোটোখাটো অপারেশন রয়েছে সেখানেও লোকাল ভাবে জায়গাটাতে ইঞ্জেক্ট করে এটি দিলে অসারতা ভাবটা বজায় থাকে বা সেখানে কাটলেও বোঝা যায় না এই হচ্ছে এর ফাংশন তো বন্ধুরা এবার আসবো এর ডোজ সম্পর্কে আমি আমার পেশেন্টদের এর থেকে ইউজ করেই নিয়ে করে ফেলেছি সেটাই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এবার আসছে এর ডোজ সম্পর্কে বন্ধুরা ডোজ বলতে আপনারা ততটাই পরিমাণে নেবেন সেইখানে যতটা পরিমাণে লাগে এখান থেকে এত বড় কাটা হলে সেখানে তো আর পয়েন্ট ফাইভ এম এল তো দেওয়া যাবে না আবার ওয়ান এম এল দিলেও খুব একটা বেশি ভালো হবে না এদিকে এদিকে পরিমাণ মতো দেওয়া যাবে এবং যতটা লাগবে সেটা কাটার উপরে নির্ভর করছে সেইভাবে নিয়ে আপনারা সেখানে ইনজেক্ট করবেন এবং আপনি যদি এতে অভ্যস্ত না থাকেন বা এসব যদি না করে থাকেন তাহলে প্লিজ আপনি এটি ব্যবহার করবেন না যারা এগুলি করেন শুধুমাত্র তারাই ব্যবহার করবেন বন্ধুরা এবার বই এর সাইড এফেক্ট সম্পর্কে বন্ধুরা সাইড এফেক্ট হলো সেইখানে যেখানে ইনজেক্টটি করা হবে সেখানে লাল ভাব হতে পারে বা নাও হতে পারে এই এর এর সাইড এফেক্ট খুব কম কিন্তু অতিরিক্ত মাত্রায় যে দেওয়া হয় যতটা লাগবে ততটা পরিমাণে দিতে হবে কাটার অনুযায়ী যারা করেন তারা ঠিক জানেন এটি বলতে হবে না এতটা বেশি মাত্রা দিলে সেইখানটায় শক্ত হয়ে যা থাকতে পারে বা বেশি ফুলে থাকতে পারে বা অসার ভাবটা অনেকক্ষণ থাকতে পারে বা সেখানে স্কিনের পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে এটি যাদের নিত্য দরকার হয় তারা হলেন ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তারবাবু দাঁতের ডাক্তারবাবুদের সবসময় এটি দরকার হয় প্রতিদিনই এটা দরকার কারণ তাদের প্রতিদিন দাঁত তুলতে হয় দাঁত তোলার আগে এটি ইনজেক্ট করতে করে তারপরে আপনাদের দাঁতটা তুলতে হয় তো সেই জন্য এটি আপনাদের উপরে বেস করে যদিও বানানো শুধু আপনাদের নয় যারা এটি ব্যবহার করতে থাকেন তাদের উপর বেস করেই বানানো তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে প্রেস করে দেবেন এই ধরনের ভিডিওগুলি সবার থেকে আগে দেখার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ